তাছাড়া মাথা ঘুরান দিছে, তো এখন সমস্যা কি? খেলা আমার দেখছেন কখনো? দেখেন নাই? দাঁড়ান, কইরেন না খেলা, এক স্টেপ দাঁড়ান, এক স্টেপ দাঁড়ান, বাটপারি বহুত গেছে আপনার। বইছে এক জায়গায় অনেকক্ষণ বই আসল, উত্তর লইছিল, তারপর পইরা আছে গা ঠাস কইরা। আপনি যে এই জায়গায় পইরা ছিলেন দেখলাম যে কাঁপতেছেন, আপনি বলতে পারবেন? চিনছেন চেহারা দিচ্ছা? বলেন তো আমি কোন জায়গায় দেখছি, দেখা হয়েছে আমার? দেখা হয় নাই। 13 নম্বর সেক্টরে এই বাটপারি করে ফলে টাকা খরচ করেছিল 3000 টাকা। এরা পুরো ফ্যামিলি এরকম চক্র, সেম কাহিনী করছে, ঘুরা পুরো জায়গা। পরে সাথে সাথে ওই যে 13 নম্বর সেক্টরে 2 নম্বর রোডে একটা বাড়ি হইতে আছে, কথা বুঝছেন? নিচে বসে খাবার টাবার আনছে, পানি টানি আনে, কইছি যে হসপিটাল ভর্তি করে দেখুন, হসপিটাল লাগবো না, অভিনয় করা বন্ধ করেন। সেম কাহিনী আগে করছে, এরকম করে রাস্তাটা পুরো জায়গা সহানুভূতি হইয়া মানুষে টাকা পয়সা দেয়। 2000 টাকা মহিলা কথা হইবেন না, পুরো বিশ্ব রোড পার হয়েছে, সিএনজি দিয়া গাড়ির বিয়া দিয়েছে, বাসে উঠেছে, 2000 টাকা দিছি, যে বাড়ি যান। খালা আপনি যে কিন্তু অবশ্যই যোগাযোগ করবেন, ঠিক আছে? চেয়ারম্যান মেম্বারের সাথে কথা বলছি, কবে এটা একটা চক্র, ওরা ফুল ফ্যামিলি এরকম এই কাজ করে, কেউ বিশ্বাস করবো? এই যে পড়ে যায় খালা, অভিনয় করেন না। আরে খালা আপনি টিয়া খোঁজেন না, কিন্তু এমন ভাব দেহান মানুষের পকেটে পারে না, যাতে সব বাড়ি করে দিয়ে জায়গা, মানে টাকা চাইবো না। অনেক কার কাজ যায় কম মজা, আমার টিয়া দেন বিদেশের বাড়ি একটা মাইয়া লো এসেছে, সরম না মানুষের কাছে বলে তো বাই তো বিপদ, আমার জীবনে কি করা আছে, আমি কের কাছে কই থাকতাম না, আমি দর করলে রাস্তা আটতে আটতে যাবো গা। এগুলি মানুষের কাছে কইলে সরম, কার মনে কি আছে, বালা কয় না খারাপ কয় না কি করে কই তার মু, তার তেনে নিজে আটতে আটতে যে দূরা লাই নাই। উত্তর এলাকার আসবেন কখনো? হ্যাঁ, এই বাইরন যান 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 উত্তর যান যান। আপনি যে এই জায়গায় পইরা ছিলেন দেখলাম যে কাঁপতেছেন, আপনি বলতে পারবেন? বইছে এক জায়গায় অনেকক্ষণ বই আসল, উত্তর লইছিল, তারপর পইরা আছে গা ঠাস কইরা। আর এসে তো ভালো লাগে খালা এখন? হ্যাঁ। আপনি কি বলছিলেন আর ছেলে মেয়ে? কো বাদ্য সেরি থুই আইছি, আবার হরি জানি কি খায় আছে, কই যায় আছে না, কান্দা গাড়ি করাছে, আমি যেন বিপদে পড়ে রয়েছে, হেরা দা জানে না, এইটা কইতাছি। ডাকা আসছেন কবে? পরশুদিন। পরশুদিন কি খুঁজে আসছিলেন? আইসি ও সেরির বাবার কাছে, যেন কাম করে হেন নাইকা, হেন তেনে গেছে গা। যোগাযোগ নাই? না, অনেক হেন তেনে মহিলা ব্যান্ডাইতে বার করে দিছে, মালিকে কইছে আর কি যে বান্ধা থুইব এসে করবো, 30,000 টাকা লইয়া গেছে, অনেক টাকা দিয়া যাও, নাতে তোমার আটকাম। আলাদ যে মহিলা মার্কেট যার দেয় মহিলা নিয়ে লুফাই রাখছিল আরেক কইর বেডির কাছে, আলা হে বেডি কইছে কো আজানের টাইমে কো আমরা যান গা আমরা বানব, আলা ওই শালি হেন্দা যে বড় রাস্তাটা আইসে, হেন্দা একটা আটটাই পর্যন্ত আইসি, আইয়া কোনো ও হেদিকে কুন্ডে জানি জায়গার নাম জানি না, হেন হইরা গেছিলাম গা মাথা ঘুরে, আমি ছেড়িয়ে কী কইছে কী গাইছে কই থাকতাম না, অনেক ভাত খাইছি একজনের তো অনেক ভাল লাগদাস, আবার জুস জুস খাওয়াইছে, তানি জুস খাওয়াইছে, আবার আরেক লোকে স্যালাইন বানিয়ে দিছে খাইছি। আপনি আসছিলেন আপনার হাজবেন্ডের খুঁজে? হ্যাঁ। পাইছেন? না, যেন কাম করে না, সাথে যোগাযোগ নাই? নাই। সর্বশেষ যোগাযোগ কবে হয়েছে? তানি 4 মাস আগে আইছে, 4 মাস তো বেশি হয়ে গেছে, কি কি বুধবার মঙ্গলবার আইছে, 4 মাস আগে মঙ্গলবার আইছে, আর যায় নাই কে, এ টিয়া দিয়েছিল 300 কম 3,700, আর যায়ও না, টিয়া পয়সা ভাড়ায় নাই। আপনি 4 মাস পরে খুঁজে আসছেন? আবার নিজেও টুকটাক কাম করছি, তোনো বাহিবারটা খাইছি, অনেক এক ছিন্দা খাইলে 3 ছিন্দাই উপস্থান লাগে, আর কারে কারে কয়দিন দিব,
আর দিত না কয় টাকা বাকি বাকি আছে এক দোয়ানে পাইব মুতি দোয়ানে পাইব 10,000 60 টাকা পাইব হিয়ার পর মাসের দোয়ানে পাইব ওষুধের দোয়ানে পাইব আবার দুই বস্তা সাইলেন্সি সেই দোয়ানে পাইব এই ডি আর নাই তনে আপনারা কিছু দেন আর নেন হেরম করে একবার বাহি দেন সব সময় প্রত্যেক মাসে আর দিত না আমরা তো দোকান চালায় ভাত খাই তো আমরা আর কত দিব বেড়া রাইতে কয় দেয় না